কষ্টজনক ব্যাপার যে আমি যখন ছোট ছিলাম তখনও আসেনি এত বড় হয়ে গেছি তাও আসার কোনো নাম নাই তাহলে কত বড় কষ্ট আর এখন দেখছি কিছুদিন আগে যে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মা এই তারা একটা ভিডিও ছেড়েছে দেখছি যে এটাই আমার বাবা তাছাড়াও তো চিনতে পারবো না কারণ ছোট থেকেও দেখিনি তাকে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো ভাইরাল সোহেল রানা ফেয়ে বকুলের ছেলে যে ছেলেটি এখনও তার বাবাকে দুচোখে দেখেনি তার বয়স তেরো কিংবা চোদ্দো বছর জন্মের পর এই পর্যন্ত সে তার বাবাকে দেখেনি এমনকি সেই পাচণ্ড বাবাও তার ছেলেকে দেখেনি এবং দেখার চেষ্টাও করেনি কেন এমন পরিণতি এরপর কি হলো আমরা এই নিরীহ মাসুম ছেলেটির মুখ থেকে শুনবো আচ্ছা তোমার কাছে জানতে চাই যদি তুমি অনেক কষ্টে আছো বুঝতে পারছি তারপরও জানতে চাই যে তোমার বাবা তোমার খোঁজখবর নেয়নি তুমি এত বড় হয়েছো এখন পর্যন্ত তোমাকে দেখতে আসেনি এটা তোমার কাছে কেমন লাগছে কষ্টজনক ব্যাপার যে আমি যখন ছোট ছিলাম তখনও আসেনি এত বড় হয়ে গেছি তাও আসার কোনো নাম নাই তাহলে কত বড় কষ্ট মা আদর যত্ন দিয়েই ভুলিয়ে রেখেছে যে তোর মা তোর বাবা তো মারা গিয়েছে তো মারা গিয়েছে তো এখন ভুলে যা মানে ওইগুলো আর মনে করায়নি পুরনো কথা এভাবেই বড় হয়েছি কিন্তু বাবার কোনো আদর যত্ন পাইনি এ পর্যন্ত আর এখন দেখছি কিছুদিন আগে যে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মা এই তারা একটা ভিডিও ছেড়েছে দেখছি যে এটাই আমার বাবা তাছাড়াও তো চিনতে পারবো না কারণ ছোট থেকেও দেখিনি তাকে তারা আদর যত্ন পায়নি ভাই দেখেছে বড় ভাই আত্মীয় স্বজন দেখেছে এরাই বলছে যে এটাই তোর বাব তখনই চিনতে পারলাম যে হ্যাঁ এটাই তাছাড়া কোনো জানা ছিল না যে এটাই আমার বাবা ভালোবাসা দিবসে তোমার বাবার ছবিটা ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় আসলো মানে তখন সবাই তোমাকে চিনাচ্ছে যে এটা তোমার বাবা তার আগে জানতাম না যে আমার বাবা কিরকম দেখতে কিরকম মানে দেখতে শুনতে এটাই তাছাড়া দেখিনি ছোট থেকে এই যে তোমার বাবা এখন তোমার বাবাকে দেখছো এটা আসলে তোমার অনুভূতিটা কি যে কেমন লাগছে তোমার কাছে আমাকে খারাপ লাগছে ছোটো থেকে দেইনি আর এখন দেখতে পাচ্ছি আর সবাই হুম ছিছা করছে ভাইরা বলছে খুব কষ্টের দিন কেটেছে আমিও দেখেছি মাঝে মধ্যে না খেয়েও থাকতে হয়েছে চার পাঁচ দিন তিন দিন সাহায্য করছে রকম করে দিন পার হয়েছে মানুষের দোকানে কাজ করছি ভাইয়েরা ভালোভাবে পড়ালেখাও করতে পারেনি আমারটাই চলছে এখন কোন ক্লাসে পড়ছো আমি ক্লাস সিক্সে পড়ছি তোমার নাম আমার নাম নীরব দর্শক যেমনটি বলছিলেন যে এত বড় বয়স হয়ে গেল এই ছেলেটিকে তার বাবা এখন পর্যন্ত দেখতে আসেনি আসলে একটা মানুষের কতটা নির্মম নির্দয় হলে এরকম একজন ছেলের সন্তান স্ত্রী পরিবার পরিজন থাকা সত্ত্বেও সে অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে রং তামাশায় মেতে থাকে আসলে এটাকে রং রং তামাশাই বলা হচ্ছে কারণ এইভাবে যেইভাবে তারা ভালোবাসা দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তাতে তো এই সমস্ত পরিবারের কাছে এই বাচ্চাটির কাছে তার সমাজের লোকের কাছে এলাকাবাসীর কাছে এটা অত্যন্ত একটি হাস্যকর বিষয় হাস্যকর এ কারণেই যে এখানে তার স্ত্রী রয়েছে পরিবার রয়েছে পরিজন রয়েছে সন্তানরা রয়েছে তাদের এত সব কিছু থাকার পরেও সেই পরিচয় গোপন করে অন্য এক জায়গায় একজন প্রতিবন্ধী নারীকে বিয়ে করে তিনি সংসার করে আসছেন